الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আমার ছোট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রতিবারই কিছু ঘটনাগুলো নিয়ে আসি যাতে করে সেখান থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি আর শিক্ষা অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও আমরা নতুন বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সাথে ছোট ছোট বন্ধুরা রয়েছে আজকে আমরা আমাদের নবী মাহবুবে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৃক্ষকে গাছকে ডাক দিতেন গাছ আমার নবীর কথা শুনে তাড়াতাড়ি চলে আসতো তো আজকে আমরা এই বিষয়ে শ্রবণ করব হ্যাঁ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর হুকুম মানব এবং জিন জাতি আছে তারাও হুকুম পালন করে আমার নবীর কথা শুনে এবং প্রাণীকুল যে আছে যত প্রাণী রয়েছে সকল প্রাণীও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুকুমকে পালন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে জাহানের জন্য রহমত রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক শান মান মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শান মান মর্যাদা এবং মুজিজা দান করেছেন এমন কাউকে আল্লাহ তাআলা দান করেননি এই জন্য তো প্রাণী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে আর প্রাণীদের ভাষাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন তো এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা জানব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী দয়াল নবী মাহবুবে আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ব্যক্তি জুমার দিনে কোন দিনে জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা শুনলেন আপনারাও নিয়ত করে নিন কি এখন থেকে আমরাও জুমার দিনে শুক্রবারের দিনে ইনশাআল্লাহ 80 বার দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজ্জাল আসুন আমরা সবাই মিলে মহব্বত সহকারে আমাদের দয়াল নবী মাহবুবে আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে একবার সবাই দুরূদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি আপনাদেরকে একটি হরিণীর ঘটনা শোনাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণও ভালোবাসে সবাই শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বর্ণিত হয়েছে আর এই ঘটনাটি কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলালে আশ-শিফা কিতাবে এবং আবু নাঈম দালাইল কিতাবে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি নকল করেছেন তিনি বলেন একবার
আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। যখন কিছু দূর পথ অতিক্রম করলেন তো এক আওয়াজ ভেসে আসলো। এমন মনে হচ্ছিল কেউ ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কেউ ডাকছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ যেখান থেকে আসছিল সেদিকে অগ্রসর হলেন, তো দেখলেন এক হরিণ বাঁধা আছে আর তার পাশেই এক বেদুইন ঘুমিয়ে রয়েছে। সেই হরিণী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে লাগলো আর খুবই করুণ সুরে হরিণ এভাবে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিকারী আমাকে ধরে ফেলেছে আর ধরে আমাকে এখানে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার রশি খুলে দিন, আমার তিনটি বাচ্চা রয়েছে, ওই সামনের পাহাড়ের গুহাতে রয়েছে, আপনি যদি আমার রশি খুলে দেন তাহলে আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে দিয়ে আমি আবার ফিরে আসব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দয়া আমার উপরে করুন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে হরিণ, তুমি কি ফিরে আসবে? তখন সে হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চয়ই ফিরে আসব, আমি যদি ফিরে না আসি তাহলে আল্লাহ তাআলা আমাকে ওই আজাব যাতে দেয় যে আজাব জাকাত আত্মসাৎকারীর জন্য রয়েছে। যে জাকাত আত্মসাৎ করে তার জন্য ভয়ঙ্কর আজাব রয়েছে। ওই হরিণী বলল কি, এমন আজাব যাতে আল্লাহ আমাকে দেয় আমি যদি ফিরে না আসি। মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন হরিণী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হরিণীর ভাষা বুঝতে পেরেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণের রশি খুলে দিলেন আর বলেন, যাও তুমি নিজের বাচ্চাদের দুধ পান করিয়ে দিয়ে আসো। সেই হরিণী অনেক ফাস্ট এবং দ্রুত বেগে ছুটতে লাগলো, যায় 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 গিয়ে পাহাড়ে পৌঁছে সে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। সেই হরিণী তাড়াতাড়ি গিয়ে নিজের বাচ্চাদের দুধ পান করিয়ে দেয়। দুধ পান করানোর পরে আবার দৌড় দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হয়ে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাচ্চাদের দুধ পান করিয়ে দিয়েছি, এবার আপনি চাইলে আমাকে বেঁধে দিতে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণকে আবার কি করলেন, বেঁধে দিলেন। এমন সময়ে ওই বেদুইনের যে শিকার করেছিল, যে ধরেছিল, সে শিকারীর চোখ খুলল আর আমার নবীকে দেখে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? তখন আমার নবী ইরশাদ করলেন, আমি এটাই পছন্দ করি, তুমি এই হরিণীকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সেই শিকারী হরিণীর রশি খুলে দিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, হে হরিণী, তুমি যাও, এখন থেকে তুমি মুক্ত আছো। সেই হরিণী খুশি হয়ে গেল আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়তে পড়তে সেখান থেকে দৌড় দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা আর আমার মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছে। হরিণ ফরিয়াদ করছে আমার নবীর দরবারে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফরিয়াদকে শুনলেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রাণীর ভাষা তিনি জানেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যারাই নিজের দুঃখ প্রকাশ করত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুঃখকে দূর করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আর একটি আমরা ঘটনা শ্রবণ করি।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো অনেক শান দিয়েছেন, মান দিয়েছেন, আর এমন এমন মুজিজা দান করেছেন, এমন মুজিজা আল্লাহ তাআলা কাউকে দান করেননি। এবার শুনুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সৈন্য বাহিনীর মধ্যে উপস্থিত ছিলেন। সৈন্য দল ছিল প্রায় 300 জন। এক সময় দেখা গেল একটি জলাশয়, এমন সময় একটি হরিণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণকে ধরে নিলেন আর সেই হরিণ থেকে দুধ দোহন করলেন। এত দুধ হলো, প্রায় 300 সৈন্য সেই দুধ পান করে নিল। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে রাফে, হরিণকে তুমি দেখো, লক্ষ্য রেখো যাতে সে চলে না যায়। তিনি হরিণটিকে বেঁধে দিলেন। কিছুক্ষণ পর দেখলেন যে সেই হরিণ পালিয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরিণ পালিয়ে গিয়েছে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি তাকে এখানে পাঠিয়েছিলেন তিনি তাকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আপনারা জানতে পারলেন, এক হরিণ রয়েছে, ছোট্ট হরিণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে যখন দুধ দোহন করলেন, তো এত দুধ হলো, প্রায় 300 সৈন্য সেই দুধ পান করে নিলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক, যে জিনিসে লেগে যায় আল্লাহ তাআলা সে জিনিসে বরকত দান করেন। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। একবার এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো যে আপনি আল্লাহ তাআলার রসূল আছেন? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই যে সামনে বৃক্ষ রয়েছে আর বৃক্ষের যে শাখা ডাল রয়েছে, আমি যদি ওই ডালকে ডাক দিই আর সেই ডাল যদি ভেঙে আমার কাছে চলে আসে আর আমার সত্যতার সাক্ষী যদি দেয়, তাহলে তুমি কি ঈমান নিয়ে আসবে? তখন সেই ব্যক্তি বলল, নিশ্চয়ই আমি ঈমান নিয়ে আসব। আর এটা কিভাবে সম্ভব হতে পারে কি নিজে নিজে গাছ থেকে ডাল ভেঙে পড়বে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বৃক্ষের ডাল, আমার কাছে চলে আসো। সঙ্গে সঙ্গে বৃক্ষ থেকে ডাল আলাদা হয়ে যায়, মাটিতে পড়ে যায়, আর সে হেঁটে হেঁটে, হেঁচড়াতে হেঁচড়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলো তো আমি কে? তখন সে বৃক্ষের ডাল বলে, আপনি তো আল্লাহ তাআলার রসূল আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুজিজা দেখে, অলৌকিক ঘটনা দেখে সে কেঁপে উঠল। সে বলল, হে আল্লাহর রসুল, আপনি বলুন সে যাতে নিজের জায়গায় ফিরে যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বৃক্ষের ডাল, যাও আবার নিজের জায়গায় গিয়ে লেগে যাও। সঙ্গে সঙ্গে সে ডাল আবার মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে বৃক্ষের কাছে গিয়ে যে জায়গা থেকে ভেঙেছিল সেই জায়গাতে পুনরায় মিলে যায় আর আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুজিজা দেখে ওই অমুসলিম ব্যক্তি তাড়াতাড়ি আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম শুধু বৃক্ষ নয়, বরং যে প্রাণী রয়েছে তারাও পালন করেছে। হ্যাঁ, মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আসুন আমরা আর একটি প্রাণীর ঘটনা আমরা শ্রবণ করি। যখন মক্কা বিজয় হলো, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে
এক গাধা কথা বলেছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাথে কথা বলেছে। সকালে যখন পাখি ডাকে কি বলে আমরা বুঝি না, গরু হোক, ছাগল হোক বা অন্যান্য প্রাণী হোক, তারা যখন ডাকে তখন আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ক্ষমতা দান করেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রাণীর ভাষা তিনি বুঝতে পারেন এবং তাদের ফরিয়াদ শুনে সেই কাজের সমাধানও করে দিতে পারেন। বর্ণিত হয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের খয়বর বিজয়ের সময় একটি গাধা কথা বলেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার নাম কি? গাধাটি উত্তরে বলল, আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। আল্লাহ তাআলা আমার দাদার বংশ থেকে এমন 60টি গাধা সৃষ্টি করেছেন যারা নবী ছাড়া অন্য কাউকে বহন করেননি। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি হওয়ার আশা পোষণ করি। আমার দাদার বংশ থেকে আমি ছাড়া আর কেউ জীবিত নেই, আর আপনি আখরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আর সে আরও বলল, আপনার কাছে আসার পূর্বে, সে গাধা বলল, আপনার কাছে আসার পূর্বে আমি এক ব্যক্তির বাড়িতে ছিলাম, সে আমার উপরে বসতে চেষ্টা করত কিন্তু আমি তাকে নিজের উপরে বসাতাম না, সে রাগ করত আর রেগে আমাকে প্রচণ্ড মারত, প্রচণ্ডভাবে আমাকে প্রহার করত, আমি সইতাম তারপরেও আমি তাকে নিজের উপরে বসাতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা পোষণ করছি আপনি আমার উপরে বসুন তো আমি সম্মানিত হয়ে যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাধার নাম রাখলেন ইয়াফুর। কি নাম রাখলেন? ইয়াফুর। সুবহানাল্লাহ, সেই ইয়াফুর এত সুন্দর ছিল, আর আমার নবীর ইশারা আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতো। আমার নবী যখন কোনো সাহাবিকে ডাক দেওয়ার জন্য সেই গাধাকে পাঠাতেন তো সেই গাধা ঠিক সেই সাহাবির বাড়িতে গিয়ে নিজের মাথা দরজাতে নাড়ত, আর সাহাবি যখন ঘর থেকে বের হতেন তো ইশারায় ইশারায় বলে দিত কি চলুন আপনাকে দয়াল নবী ডেকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন আমরা যে নবীর কলমা পড়েছি, আমরা যে নবীর উম্মতি হয়েছি, সেই নবীকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা আর কেমন শান দান করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধুরা, আপনারাও শুনুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পথ দিয়ে পথ অতিক্রম করতেন তো পাহাড়, পর্বত, বৃক্ষ আমার নবীকে সালাম জানাতো। সুবহানাল্লাহ। আর একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে পাহাড় পর্বত থেকে সালামের আওয়াজ শুনলাম, কেউ এভাবে সালাম দিচ্ছে, ইয়া নবী আপনার উপরে সালাম হোক। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কে হে আলী, আমাকে পাহাড় পর্বত বৃক্ষরাজি সালাম দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা পাঠ করি মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, শম্মে বজমে হিদায়ত পে লাখো সালাম, আর আমরা কি পাঠ করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা। তো আমরা এইভাবে সালাত ও সালামও পাঠ করি। তো মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আসুন আমরা সবাই নিয়ত করি যে আমরা নবীকে ভালোবাসবো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সুন্নাতের উপরে নিজের জীবন গড়ব, আর বেশি বেশি আমরা দুরুসি পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ, আমরা মা বাবার সম্মান করব। মা বাবা যদি বলে দুষ্টামি করিও না তো সঙ্গে সঙ্গে আমরা কি করব, থেমে যাব। মা বলে বাবা খেয়ে নাও তো আমরা কি বলি, না এখন খাবো না, খিদে নেই, যাও আমি পরে খাবো। অনেক বাচ্চারা বলে না,
কিন্তু এভাবে বলা যাবে না। মা যখন যা খেতে দিবে আমরা চুপ করে বসে খেয়ে নিব ইনশাআল্লাহ আজওয়াজাল, খাবো তো না ইনশাআল্লাহ। আচ্ছা অনেক বাচ্চা রয়েছে তারা বলে আম্মু আমি এটা খাবো না, আম্মু আমি ভাত খাবো না, আম্মু আমি মাছ খাবো না, আম্মু আমি দুধ খাবো না, অনেকে বলে না তো না এমনটি বলবো না। দুধের মধ্যে অনেক পুষ্টি রয়েছে, অনেক শক্তি রয়েছে। মা যখন দুধ দিবে খেতে, ডিম দিবে বা শাক সবজি দিবে তো আমরা খেয়ে নিব, আর কখনো বলবো না না আমি খাবো না, আমাকে ভালো লাগে না, এভাবে বলা যাবে না। কেননা শাক সবজি, তারপরে ফলমূল, দুধ, ডিম, এগুলো তো আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছে, আমরা না খাবো তো কে খাবে? এভাবে আমাকে পছন্দ না এভাবে বলা যাবে না। শাক সবজিও খেতে হবে, মাছও খেতে হবে। মা যখন দুধ দিবে পান করতে তো আমরা পান করে নিব ইনশাআল্লাহ আজওয়াজাল। আর খাবার সময় আমরা কখনো জিদ করব না, রাগ করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারাও নিয়ত করে নিন, খাবার সময় কখনো আমরা জিদ ধরব না কি না খাবো না, আমাকে ভালো লাগছে না, এভাবে কখনো বলবো না। যখনই মা খেতে দিবে আমরা চুপটি মেরে বসে পেট ভরে খেয়ে নিব ইনশাআল্লাহ আজওয়াজাল। হ্যাঁ, সন্তান যখন মায়ের সামনে খায় না তো মা অনেক খুশি হয়, তো মাকে খুশি করবো ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা খুশি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। এখন আমরা আমাদের ছোট বন্ধু থেকে দুরূদ শরীফ শুনব ইনশাআল্লাহ আজওয়াজাল। তো আপনি দুরূদ শরীফ পড়ে আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। এই নিন মাইক। আপনার নাম কি? মোহাম্মদ রনক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি রনক ভাই, আমাদেরকে দুরূদ শরীফ শুনিয়ে দিন। بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله سبحان الله। মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা দেখলেন আমাদের ছোট্ট বন্ধু কত সুন্দরভাবে দুরূদ শরীফ পাঠ করে আমাদেরকে শোনালেন। আপনারা নিয়ত করে নিন এখন থেকে আমরাও এভাবে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজওয়াজাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভালো থাকুন, দেখতে থাকুন মদিনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।